نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য পাক পবিত্র জিনিসকে, পাক পাক পবিত্র কথাবার্তা, পাক পবিত্র কাজকর্ম আমাদের জন্য হালাল এবং বৈধ করেছেন, যে আল্লাহ জঘন্য নোংরা খারাপ জিনিস, খারাপ কথা কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মহান আল্লাহ সূরাতুল আরাফের আয়াত নম্বর 33-এ পাঁচটি জিনিস হারাম বলে ঘোষণা করেছেন এবং পাঁচটি জিনিস পর্যায়ক্রমে বর্ণনা করেছেন। প্রথম হালকা গুনহা, যদিও সেগুলি কাবিরা গুনহা বা সেগুলি হারাম, কিন্তু হালকা থেকে শুরু করে বড় থেকে বড় গুনাহগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন, কুল হে নবী, তুমি বলে দাও, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার পালনকর্তা হারাম করেছেন ফাওয়াহিশ, অশ্লীলতাকে, অশ্লীল কাজগুলিকে, ফাহেশার বহু বচন ফাওয়াহিশ, অশ্লীল কাজগুলিকে, নোংরা কাজগুলিকে, নোংরা বিষয়গুলিকে মহান আল্লাহ হারাম করেছেন। প্রথম হারাম, যেসব কাজ কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল হারাম বলে ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, এবং সত্যিকার যদি সৎ প্রকৃতির মানুষ হয় তাহলে তার দৃষ্টিতেও সেই কাজগুলি নোংরা কাজ। এসব কাজকে ফাহেশা বলা হয়, ফাহেশা কাজ, নির্লজ্জ কাজ। যেগুলি একজন মানুষ যদি রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করে, সাবালক মানুষ, নোংরা কাজ, ঘৃণিত কাজ, বিবেক সম্পন্ন মানুষ হলে, নারী হোক আর পুরুষ হোক, তা নির্লজ্জ কাজ এবং নোংরা কাজ মনে করবে, এবং কোরআন এবং হাদিসে তা হারাম করা হয়েছে। এ হচ্ছে ফাহেশা। ফাহেশা অনেক, সবচেয়ে বড় ফাহেশা হচ্ছে জেনা, ব্যভিচার বা সমকামিতা, কিন্তু ছোটখাটো ফাহেশা, ঊর্ধ্ব অলঙ্গ, উলঙ্গ অথবা অর্ধ অলঙ্গ, নারীদের হয়তো উলঙ্গই থাকা ফাহেশা, কিন্তু উলঙ্গ না থেকে যদি কিছু অংশ উলঙ্গ থাকে, শরীরের এমন কিছু অংশ যেসব অঙ্গ ঢেকে রাখা উচিত, তাহলে মার্জিত গণ্য করা হবে, এবং যেসব জায়গা, যেসব স্থান শরীরের খোলা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল হারাম করেছেন, সেসব অঙ্গ খুলে চলাফেরা করা, ঘোরাফেরা করা বাইরে বা অপর পুরুষের সামনে সেগুলিকে উন্মুক্ত করা, এগুলি হচ্ছে ফাহেশা। তাই সে ছবির মাধ্যমে হোক, পত্রপত্রিকায় হোক, প্রচার মাধ্যমে হোক, অথবা বাজার মার্কেটে কোনো মহিলার হোক, মাথা খুলে চলাফেরা করা, চুল খুলে চলাফেরা করা, বুক পেট পিঠ খুলে চলাফেরা করা, হাঁটু পর্যন্ত চোখ খুলে চলাফেরা করা, ইত্যাদি ইত্যাদি, এর বেশি যা কিছুই বলতে পারেন, এগুলো হচ্ছে অশ্লীলতা, এগুলি হচ্ছে অশ্লীলতা, ফাহেশা, এবং এই ফাহেশাগুলি বড় ফাহেশা পর্যন্ত পৌঁছায়। এই জন্য জেনা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রচার মাধ্যম, যে প্রচার মাধ্যমে আজকাল উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ ছবি পেশ করা হচ্ছে, যার ফলে মানুষ জেনার দিকে বেশি ধাবিত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। তো ফাহেশাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ফাহেশা, অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল কথাবার্তাও হতে পারে, অশ্লীল কাজও হতে পারে, অশ্লীল দৃশ্যও হতে পারে, সব কিছুকে আল্লাহ হারাম করেছেন। প্রথম হারাম, খুব সংক্ষেপে বলছি, যেহেতু আজকে আসল বিষয়বস্তু হচ্ছে, কিছু প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নগুলি অনেক দিন থেকেই রয়েছে আমাদের কাছে, জবাব দেওয়া হচ্ছে না, অনেক ভাইদের হয়তো প্রশ্নগুলি আর জানার অত্যন্ত প্রয়োজন রয়েছে, সুতরাং সেসব ভাইদের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই
আজকে প্রশ্নের জবাব দিব দ্বিতীয় হারাম আল্লাহ বলেন ওয়াল ইসমা গুনাহা যে কোন গুনাহা তা মানুষ হয়তো অশ্লীল মনে করতে পারে কিন্তু গুনাহা গুনাহকে আল্লাহ হারাম করেছেন গুনাহা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করা যে কোন ক্ষেত্রে গুনাহা ধূমপান করা অশ্লীল নাই হোক আপনি অশ্লীল নাই মনে করেন কিন্তু ইসম গুনাহা আল্লাহ হারাম করেছেন যে কোন নিষিদ্ধ কাজ যে কোন কাজ যা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে জায়েজ নাই এ হচ্ছে ইসম গুনাহ দাড়ি মুন্ডন করাকে কি বলবেন উদাহরণ ইসম গুনাহ এক্ষুনি আলোচনায় আসার দুই মিনিট আগে একটি টেলিফোন এসছে যে আমি ইসলামী সেন্টারে আসি ভাই কিন্তু সেলুন খুলতে চাই একজন আমাকে পার্টনার করতে চাই তো আমার জন্য জায়েজ হবে আমি বললাম সেলুন নাকি দাড়ি মুন্ডাবেন বলছে হ্যাঁ তা তো করতেই হবে না হলে তো চলবে না সেলুন আর সত্যি কথা আজকাল পৃথিবীতে কোথাও সেলুন চলবে না দাড়ি না মুন্ডালে যেহেতু আকান আকসার হম ফাসেকুন অধিকাংশ তাদেরই সংখ্যা তাহলে চলবে কি করে সুতরাং দাড়ি মুন্ডান অথবা দাড়ি মুন্ডার ক্ষেত্র খুললেন আপনি সেলুন খুললেন ইসম গুনাহ আল্লাহ হারাম করেছেন এইভাবে যত গুনাহর কাজ আছে আল্লাহর হকের ক্ষেত্রে বিশেষ করে এগুলোকে ইসম বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করেছেন আল্লাহর হকের সাথে সম্পৃক্ত যতগুলি গুনাহ রয়েছে মানুষের সাথে জড়িত সে হক নাই কিন্তু আল্লাহর হকের সাথে জড়িত অর্থাৎ নিষিদ্ধ কাজ সেগুলি এগুলিকে আল্লাহ ইসম ইসম মানে ব্যাপক অর্থে যে কোনো নিষিদ্ধ কাজ যে কোনো গুনাহর কাজ পাপের কাজকে ইসম বলা হয় আরবি ভাষায় তো আল্লাহ যে কোনো গুনাহর কাজকে হারাম করেছেন তাহলে বৈধ কি ভালো কাজ সৎ কাজ নেকির কাজ যেগুলি সেগুলি বৈধ এবং সেগুলি স্বভাবের কাজ তৃতীয় হচ্ছে ওয়াল বাগিয়া বেগাইরিল হাক অন্যায়ভাবে অত্যাচার করা বা সীমা লঙ্ঘন করা এটি হচ্ছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ইসমের পরে অর্থাৎ আল্লাহর হকের পরে মানুষের হক ওয়াল বাগিয়া বেগাইরিল হাক অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা বা কারো উপরে অত্যাচার করা জুলুম করা ইত্যাদি ধন সম্পদ আত্মসাতের মাধ্যমে হোক বেইমানি করার মাধ্যমে হোক খেয়ানতের মাধ্যমে হোক কাউকে মারধরের মাধ্যমে হোক কাউকে খুন করার মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক না কেন কারো উপর মিথ্যা আরোপ করার মাধ্যমে হোক কারো গীবত সমালোচনা করার মাধ্যমে হোক কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে হোক কথাই কাজে কর্মে যে কোনো ভাবে হোক ওয়াল বাগি এটি হচ্ছে সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা অন্যায়ভাবে কোনো মানুষের ওপর ছেলের ক্ষেত্রে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক স্বামীর ক্ষেত্রে হোক স্ত্রীদের মহিলাদের স্বামীর ক্ষেত্রে হোক অথবা বাবা মায়ের ক্ষেত্রে হোক বাবা মায়ের হক রয়েছে বান্দার হক তো যদি বাবা মাকে কষ্ট দেয় কথার দ্বারা কাজের দ্বারা আচরণের দ্বারা যে কোনো ভাবে তাহলে এটি হচ্ছে অলবাগিয়া বেগাইরিল হক অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা কেউ যদি মনে করে আমি স্বামী আমার বাড়িতে সে দাসী স্ত্রী সুতরাং সে স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে অসহায় সে উপায় নেই তার যাবে কোথায় সে বিবাহ হয়েছে সুতরাং যখন তখন তাদের যতন করছে তাহলে অলবাগিয়া বেগাইরিল হক অন্যায় ভাবে সে সীমা লঙ্ঘন করে জুলুম করলো এইভাবে ছেলেদের ক্ষেত্রে যদি সে ঠিকভাবে দায়িত্ব পালন না করে তাদের লালন পালনের মানে ইসলামে একজন মুসলিম হিসাবে একজন মুসলিমের মুসলিম ছেলের কিভাবে লালন পালন হলে মুসলিম হয়ে থাকবে সেইভাবে সে লালন পালন করলো না তাহলে সে সীমা লঙ্ঘন করলো অন্যায় করলো বেগাই ভাক ইত্যাদি ইত্যাদি প্রজা যদি রাষ্ট্রনায়ক সম্পর্কে জুলুম অত্যাচার করে এর আওতাতে সামিল এইভাবে রাষ্ট্রনেতা যদি রাষ্ট্রনায়ক যদি প্রজাদের ক্ষেত্রে যদি অত্যাচার করে ক্ষমতা তার হাতে রয়েছে অত্যাচার করলো তাহলে এর আওতায় সামিল আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তাহলে তৃতীয় হারাম ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জাল বিহি সুলতানা চতুর্থ নম্বরে যে জিনিসটি আল্লাহ হারাম করেছেন তা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা মা লাম ইউনাজ্জাল বিহি সুলতানা যার সনদ যার প্রুফ যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই নাজল করেন অবতীর্ণ করেননি মানে শিরক এমন একটি জঘন্য কাজ যেই কাজ মানব জাতির ইতিহাসে এর কোনো দলিল প্রুফ নেই অর্থাৎ আল্লাহর একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠাই হচ্ছে আসল বাকি কোন ধর্মে শিরক নেই যদি শিরক থাকে তাহলে তারা ঢুকিয়েছে কোন ধর্মে শিরক নেই আসল হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ববাদ ইহুদিদের ধর্মই হোক খ্রিস্টানদের ধর্ম হোক আর অন্য কোন ধর্ম হোক যদি আল্লাহ রাব্বুল আলামিন তা নাজিল করে থাকেন সেই ধর্মে আছে আল্লাহর তাওহীদ একত্ববাদ কিন্তু তাতে যদি তারা এক আল্লাহকে তিন আল্লাহ পরিণত করে থাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র করে দিয়ে থাকে ওজাইরকে ইহুদির আল্লাহর পুত্র করে দিয়ে থাকে তারা যদি তাদের কিতাবাদিতে শিরক থাকে তাহলে তাদের মন গড়া কথা এইরকম মক্কার মুশরিকরা তার ইব্রাহিমের ধর্মের দাবিদার ছিল কিন্তু তারা 360 মূর্তির পূজা করত শুধু কাবার আশেপাশে এই হচ্ছে তাদের এসব মিথ্যা
ধর্ম যা তারা নিজেরাই রচনা করেছিল মহান আল্লাহ এর সনদ কোনোদিনই নাজিল করেননি তাহলে যে কোনো জাতির মধ্যে শিরক রয়েছে সেটি তাদের মনগড়া হিন্দু ধর্মে যে শিরক রয়েছে হাজার হাজার দেবী দেবতার পূজা তাদের মনগড়া ধর্ম এই ধর্ম কোনোদিন আল্লাহ নাজিল করেননি এইরকম মাজার পূজা কবর পূজা যে রয়েছে আর কবর পাকা করে সেজদা করা আর নজর নিয়াজ মান্নত পেশ করা খাসি মুরগ জবাই করা ওরসের মেলা করা মানব রচিত মালাম ইয়ানাজিল বিহি সুলতান আল্লাহ রাব্বুল আলামিন এর দলিল প্রমাণ সনদ কোনোদিন নাজিল করেননি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিরিকের কোনো দলিল প্রমাণ নেই আর কোনো যুক্তিও নেই যে সৃষ্টি করলেন আল্লাহ রেজেক দাতা আল্লাহ মালিক আল্লাহ আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করলেন সবকিছুই আল্লাহর বাতাস আল্লাহর সবকিছুই আল্লাহর আর ইবাদত পূজা করব গায়রুল্লাহ এর কোনো যুক্তি নেই না কোরআনে না হাদিসে না অন্য কোনো আল্লাহ প্রদত্ত কিতাবে না তাওরাতে না ইঞ্জিলে না জাবুরে না কোনো আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলের মাধ্যমে মা লাম ইয়ানাজ্জিল বিহি সুলতানা তাহলে চতুর্থ নম্বরে গিয়ে আর একটি কঠোর এবং মহাপাপের কথা বলা হয়েছে মহাপাপের কথা বলা হয়েছে শিরক আর শিরকের চাইতেও মহাপাপ বা শিরকের অনুরূপ পাপ সেই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে বর্ণনা করেছেন ওয়া আনতা কুলু আলাল্লাহ মা লা তাআলামুন আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের কোনো এলম নেই জ্ঞান নেই আল্লাহর প্রতি এমন কোনো কথা আরোপ করবে যা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই মানে আল্লাহর বিধান ভিত্তিক সেই কথা নাই কোরআনের বিধান ভিত্তিক নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেই কথা নেই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সেই কথা প্রমাণিত নাই অথচ তুমি সেই কথা আল্লাহর দোহাই দিয়ে রাসূলের দোহাই দিয়ে বর্ণনা করলে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে এমন কোনো কথা বলার যে সম্পর্কে তোমার জ্ঞান নেই অর্থাৎ মন গড়া কথাবার্তা শুনে শুনে কথাবার্তা বর্ণনা করলে কোরআনেও তার দলিল প্রমাণ নেই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নেই আর তুমি বললে যে এটি হালাল এটি হারাম এটি জায়েজ এটি নাজায়েজ এটি মাকরুহ হ্যাঁ এটি হচ্ছে শিরক এটি হচ্ছে কুফরি বা এটি হচ্ছে না করলেও চলে এটি না করলেও মুক্তি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি যে সব কথাবার্তা ধর্মের নামে তাওহীদকে শিরক করে দিলে মাজারের মাধ্যমে ওলি আউলিয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে ওসিলা তাদেরকে না ধরলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে না ইত্যাদি যত ভ্রান্ত কথাবার্তা আছে ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তাআলামুন আল্লাহ সম্পর্কে এমন কথা বলা বা এমন কথা ব্যক্ত করা এমন কথাই বিশ্বাসী হওয়া যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই তাহলে জ্ঞান ছাড়া কোরআন এবং হাদিস আল্লাহ সম্পর্কে জ্ঞান হইতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহ এবং রাসূলের নিয়ে আসা আদর্শ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এছাড়া যদি কোনো কথা হয় তাহলে এই আয়াতের আওতাতে পড়বে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন আর এমন কোনো কথা বলা এমন কোনো কথা বিশ্বাস করা যার কোনো দলিল প্রমাণ নেই সেই কথা হচ্ছে বা সেই পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ যাকে শিরকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে বর্ণনা করেছেন এবং এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে একটি ঘটনার দিকে শুধু ইঙ্গিত করছি একবার কোন অভিযানে যে অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে কিছু অভিযানে পাঠাতেন সাহাবাই কেরামরা গিয়েছিলেন কিছু সংখ্যক যাওয়ার পরে একজন লোক আহত হয়ে যায় তার মাথায় আঘাত লাগে শত্রু দলের পক্ষ থেকে আহত হয়ে যায় আহত হয়ে যাওয়ার পরে তার স্বপ্নদোষ হয়ে যায় স্বপ্নদোষ হয়ে যায় তখন তার সাথী সঙ্গীরা বলল যে দেখো তুমি তো আহত অসুস্থ তারপরে তুমি আবার স্বপ্নদোষও তোমার হয়ে গেল তো কি করবে তোমার তো আর উপায় নেই গোসল করতেই হবে গোসল করতেই হবে লোকেরা মাসলা না জেনে গোসল করিয়ে দিল সেই লোক গোসল করে নিল ঠান্ডা পানিতে গোসল আর সে আহত মানুষেও মাথায় আঘাত আর তারপরে তার অসুস্থতা আরো বেড়ে গেল এমন অসুস্থতা বাড়লো যে সেখানে সে মারা গেল মারা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবারা ফিরে এসে ঘটনা বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অসন্তুষ্ট হলেন অসন্তুষ্ট এমন হলেন যে তিনি তাদেরকে বদ্ধ পর্যন্ত দিলেন কতল তুমুহ তোমরা তাকে হত্যা করেছো তোমরা তাকে হত্যা করেছো আতালা কুমুল্লাহ আল্লাহ তোমাদের নাশ করুক সর্বনাশ হোক তোমাদের সর্বনাশ হোক তোমাদের যে অজ্ঞতার সাথে মূর্খতার সাথে এই রকমের না জেনে কোনো মাসলার হুকুম বিধান বলে দিয়ে তোমরা একজনকে হত্যা করলে খুন করলে একজনকে এই মাসলা যদি জাহেল মূর্খ না হয়ে
এইরকম মাসলা যদি না বলতে যে গোসল করতেই হবে তাহলে সেই লোকটি হয়তো মরত না। মর থাকলে মরবে সেটি আলাদা কথা, কিন্তু মরার কারণটা তো হলো যে তোমাদের এই গোসলের ফতোয়া দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অসন্তুষ্ট হলেন, আল্লাহ তোমাদের সর্বনাশ করুক যে তোমরা এইরকম ফতোয়া দিয়ে তাকে হত্যা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরো বললেন, দেখো হাল্লা সাআলতুম আহাদান, এমন কোন ব্যক্তিকে কেন জিজ্ঞেস করেনি যে এই সম্পর্কে জানে মাসলাম সাহেব, জিজ্ঞেস করা উচিত ছিল। ইন্নামা শেফাউল ইয়া সওয়াল, যদি না জানা থাকে অজ্ঞতা থাকে তো তার আরোগ্যতা হচ্ছে চিকিৎসা হচ্ছে জিজ্ঞেস করে নেওয়া। ইন্নামা শেফাউল ইয়ে আসওয়াল, অজ্ঞতা যদি থাকে আমি কিছু জানি না তাহলে কথা না বলে তোমার চিকিৎসা হচ্ছে জিজ্ঞেস করে নেওয়া, যে জানে দলিল সহ তার কাছে জিজ্ঞেস করে নেওয়া যে ভাই কোরআন এবং হাদিসের আলোকে এর উত্তর কি হতে পারে। তাহলে দেখেন চরম অপরাধ হলো যারা না জেনে ফতোয়া দিল, না জেনে মাসলা মাসায়েলের বিধান বলল। সুতরাং আমাদের সমাজে যে একটি রোগ আছে যে কোনো সমস্যা যদি দেখা যায়, দিনের সমস্যা তো চুপ থাকতে জানে না আমাদের জাতি। আমাদের নামধারী যেসব আলেমরা, মানে আমাদের দেশে আলেম ফাজলের ডিগ্রি তো আবার খুব সস্তা, একেবারে কামেলের ডিগ্রি দেওয়া হয়, অথচ কোরআন হাদিসের হয়তো কিছুই পড়া হয় না, তেমন দু চারটি পাতও পড়া হয় না, আর দাওরায় হাদিস পাশ করে নেই, আর তারপরেও ইসলাম সম্পর্কে কোনো নলেজ হয় না, আর তারপরে তাদেরকে আর অনেক হয়তো আছে যে কিছুই পড়েনি, প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু মসজিদের ইমাম হয়ে গেছে, মসজিদে হাফেজ কিছুই বুঝে না, সে আল্লাহর কিতাব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কিছুই বুঝে না, হাফেজ মসজিদের ইমাম হয়ে গেছে, আর গ্রামের লোকও জাহেল জাহেল, নেতা জাহেল, জিজ্ঞেস করবে তাকে, সে ভাবছে যদি আমি জবাব না দিই তাহলে তো আমার হয়তো চাকরি যেতে পারে, তাই প্রত্যেক ক্ষেত্রে সে জবাব দেবে। এইভাবে নিজেও গোমরা হয় এবং অপরকেও গোমরা করে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ক্ষেত্রে হাদিস রয়েছে সহিহ মুসলিমের, ইন্না আল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিজান ইয়ানতাযিহু মিনাল ইবাদ ওয়ালা ইয়াকবিযুল ইলমা বিকবদিল উলামা, মহান আল্লাহ দ্বীনের জ্ঞান কোনোদিন মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না। যে একজন আলেম, দক্ষ আলেম ছিল, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, আর হঠাৎ করে তার অন্তর থেকে তার জ্ঞানকে, তার এলমকে, তার বিদ্যাকে ছিনিয়ে নেওয়া হলো, এরকম ছিনিয়ে নেবেন না। বরং কিভাবে ইসলামের এলম উঠে যাবে, কোরআন এবং হাদিসের জ্ঞান উঠে যাবে এই উম্মতে মুসলিমা থেকে, মুসলিম জাতি থেকে, যার পরে সব অজ্ঞ হয়ে থাকবে, অজ্ঞতার জীবনযাপন করবে। এরকম অনেক দেশের অবস্থা, অনেক এলাকার অবস্থা, অনেক অঞ্চলের অবস্থা আমাদের দেশে, যে গোটা অঞ্চল গোটা ডিস্ট্রিক্ট একজন দক্ষ মানুষ পাওয়া মুশকিল, যার কাছ থেকে একেবারে কোরআন এবং হাদিস ভিত্তিক একটা মাসলা জানতে পারবেন। তো কোনো আলেমের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না, তাহলে এলম কি করে উঠে যাবে, ইসলামের জ্ঞান কি করে উঠে যাবে পৃথিবী থেকে। ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা, আল্লাহ ইসলামের জ্ঞানকে উঠিয়ে নেবেন, কেমন ভাবে, আলেমদেরকে উঠিয়ে নিয়ে, বড় বড় আলেম যাদের দক্ষতা ছিল, কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য ছিল, যারা কোরআন এবং হাদিসের দলিল বুঝতেন, হালাল হারাম দলিল সহ কথা বলতেন, বিনা দলিল যারা কথাবার্তা বলতেন না, তাদের ইন্তেকাল হয়ে যাবে। আর এমন একটি যুগ আসবে যে হাত্তা লাম ইয়াবকা ফিন নাসি আলেমুন, মানুষ সমাজে কোনো যোগ্য আলেম থাকবে না, কোরআন এবং হাদিসের জ্ঞান সম্পন্ন আলেম থাকবে না, থাকবে ডিগ্রি থাকবে, যেমন ডিগ্রি রয়েছে কিন্তু এলম নেই, সার্টিফিকেট আছে এলম নেই, হাত্তা ইজালাম ইয়াবকা ফিন নাসি আলেম, যখন নেই, আর জনসাধারণের সমস্যা রয়েছে, সমস্যার সমাধান নিতেই হবে, কার কাছে যাবে, তারা মনে করছে যে এর কাছেই পেতে পারি, ইত্তাখাযান নাসু রুসুলান জুহালা, তখন মানুষরা জনসাধারণরা নেতা বাছাই করবে জাহেলকে, মূর্খকে নেতা বাছাই করে, মূর্খ মসজিদের ইমাম হবে, মূর্খ হবে আপনার এলাকার সর্দার হবে, মূর্খ এলাকার হবে মন্ডল মতাব্বর হবে, মূর্খ এলাকার চেয়ারম্যান হবে, মূর্খ দেশের রাষ্ট্রনেতা হবে, ইসলামের সম্পর্কে কোনো জ্ঞান নেই, বলছে আছে মুফতি সেজে বসে থাকবে, চেয়ারম্যান মুফতি সেজে বসে থাকবে, এমপি মুফতি সেজে বসে থাকবে, ইত্তাখাযান নাসু রুসুলান জুহালা, তখন জাহেলদেরকে তারা নেতা বানিয়ে নেবে, ধর্মীয় নেতা, এবং তাদেরকে জিজ্ঞেস করবে মাসলা মাসাইল, ফাআফতাও বিগায়রে ইলম, না জেনে তখন ফতোয়া দিবে, মাসলা মাসাইলের উত্তর দিবে, না জেনে মাসলা মাসাইলের উত্তর দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরা পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো শেষ জামানা যত ঘনিয়ে আসবে, কিয়ামত যত কাছে আসবে, ইসলামের সঠিক জ্ঞান ধীরে ধীরে উঠে যাবে, যার ফলে যোগ্য ব্যক্তি পাওয়া মুশকিল, যার কাছে কোরআন হাদিসের মাসলা মাসাইল জানা যাবে, আর সবাই ফতোয়াবাজি করবে। আজকাল আমাদের সমাজের এই অবস্থা, কোনো একটি সমস্যা উঠে গেলে কিছু বলতে হবে তাকে, হালাল হারাম জায়েজ না জায়েজ কিছু বলতে হবে, আপোষ দ্বন্দ্ব শুরু করে, লড়াই শুরু করে দিয়েছে, তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে, এটি হচ্ছে চরম বিপজ্জনক। সেজন্য
কোরআন এবং হাদিসের আলোকে মাসলা মাসায়েল জানার জন্য আপনাকে সন্ধান করতে হবে যে কার কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক জিনিস জানতে পারবো। এই ক্ষেত্রে আপনাকে মেহনত করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে ভালো যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এখানেও এবং দেশে গেলেও খোঁজ রাখতে হবে যে ভাই আমার যে সমস্যা আসতে পারে এই সমস্যার সমাধানের জন্য কোনখানে যোগাযোগ রাখলে ভালো হবে, এই জন্য খোঁজ নেবেন। এখান থেকে খোঁজ করে যাবেন যে দেশে গেলে কার মাধ্যমে জানবো, দেশে এমনও আছে যে ধর্মের নাম দিয়ে আপনার ইমানকে হরণ করবে, আপনাকে শিরকের পথে চালিত করবে। তাহলে আপনি যদি সবাইকে মনে করেন আলেম তাহলে কি চলবে? আপনি নিজের চিকিৎসার জন্য যে যান ডাক্তারের কাছে, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, এখানে যদি একটা রোগের চিকিৎসা করেন, কতগুলো ডিসপেন্সারি আছে দাম্মাম খবরে খোঁজ করবেন কোথায় কোন স্পেশালিস্ট আছে। আবার স্পেশালিস্ট তো অনেকে আছে, কিন্তু অনেকে আছে যে স্পেশালিস্ট শুধু তার সার্টিফিকেট আছে কিন্তু তার অভিজ্ঞতা নেই, যার ফলে সেখানে রোগীরা যায় না, রোগীরা যায় না, জেনে নিয়েছে বন্ধু বান্ধবের মাধ্যমে পরিচিতদের মাধ্যমে জেনে নিয়েছে দেখো স্পেশালিস্ট ওখানে আছে কিন্তু ভালো নয় ডাক্তার, ভালো নয় ডাক্তার, যার ফলে তার কাছে যায় না। তাহলে আপনি দেহের চিকিৎসার ক্ষেত্রে খোঁজ করছেন যে কোথায় ভালো ডাক্তার পাবো তার কাছে চিকিৎসা করাবো, যেখানে সেখানে নিজের ক্ষেত্রে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক বা ছেলে মেয়েদের কত যেখানে সেখানে যাবেন না। আপনি রাস্তায় একজন বললো যে আমি জানি ভালো ওষুধ জানি, ফার্মেসিতে যাবেন, ওষুধ তো সব রাখা আছে ফার্মেসিতে, ওষুধ নেই ফার্মেসিতে, ফার্মেসিতে গিয়ে ফার্মাসিস্টকে বললেই তো হয় যে আমার জ্বর হয়েছে অসুখ হয়েছে আমার পেটে ব্যথা করছে ওষুধ দেন, যান না কেন? যদি তাই করতো মানুষ তাহলে এইসব মেডিকেল সেন্টার গুলি আছে এগুলোর কোনো প্রয়োজন ছিল না, ফার্মেসি যথেষ্ট ছিল, তা তো করেন না এই ক্ষেত্রে। কিন্তু দিনের ক্ষেত্রে না, যেখানে সেখানে দেখলেন একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটু লম্বা পাঞ্জাবি টুপিটা আছে, আর জিজ্ঞেস করা শুরু করলেন তাকে, হুজুর আমাদের সমাজের যে অবস্থা তাকে, হুজুর আপনার গ্রামের একজন হাফেজ শ্যাম্পুল হাফেজ, এইটুকু চিন্তা করলেন না যে হাফেজ আপনার আমাকে দিনের ক্ষেত্রে কি জবাব দেবে সে, হ্যাঁ জিজ্ঞেস করলেন আর তারপরে চলছেন। আর তারপরে সবচেয়ে বড় কথা জিজ্ঞাসারও প্রয়োজন নাই, এক শ্রেণীর মানুষ বরং অধিকাংশ মানুষের আজকাল অবস্থা আমাদের সমাজে জিজ্ঞাসারও প্রয়োজন নেই, বাপদাদা যা করে এসছে তাই করবো, বাপদাদা ভুল পথে ছিল। এই শ্রেণীর লোকদেরকে আমাদের ভাইরা অনেক সময় এই পয়েন্টটি বলে, আমাকে খুব সুন্দর লাগে এই কথাটি, এই যে বাপদাদার যে দোহাই পাড়া এটি ধর্মীয় ক্ষেত্রেই শুধু কেন, আপনি আপনার দুনিয়ার ক্ষেত্রে কেন করেন না? অনেকের বাবা আছে সে চাষি ছিল কৃষক ছিল, আর সে এসে একজন অফিসে বসে একবার এয়ার কন্ডিশন অফিসে বসে সেখানে অফিসারই করছে, বাবা তুমি অফিসের কাজে কম্পিউটার কাজ কেন করো, তোমার বাবা চাষি ছিল তুমি চাষি কেন নো, যাও চাষ করো, তুমি সেখানে কেন বলো না আমার বাবা চাষি ছিল সুতরাং আমি চাষি থাকবো, কথা বলে কেউ না, যথাসাধ্য উন্নতির চেষ্টা করছেন যে আমার বাবা চাষি ছিল ছিল পড়ায় তাকে তার বাবা পড়ায়নি হয়তো বা সে ওই রকম সোর্স পায়নি কিন্তু আমি পেয়েছি, যত দূর উন্নতি করা সম্ভব আমি উন্নতি করবো দুনিয়ার ক্ষেত্রে। আর দিনের ক্ষেত্রে আমার বাবা ছিল কবর পূজারি তাই আমিও কবর পূজারি থাকবো, আমার বাবা বেরেলভি রেসবি ছিল তো আমিও রেসবি থাকবো, আমার বাবা সুফি চর্ম নাই বা সত্যিনার মরিদ ছিল আমিও সবাই তার মরিদ থাকবো, কি কোন কথা হইল? দিনের ক্ষেত্রে সেই পথে থাকবেন বাপদাদার পথে, আর দুনিয়ার ক্ষেত্রে কেন বাপদাদার পথে থাকেন? আল্লাহর রাস্তায় সেই পথেও বাপদাদার দোহাই পড়ুন আর থাকেন ওই কেন থাকছেন না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান।